এই টিউটোরিয়ালটিতে নেস্টেড স্টেটমেন্ট সম্পর্কে জানতে পারবো। সো নেস্টেড স্টেটমেন্টটা কি সেটা সম্পর্কে একটু জানি। আর নেস্টেড স্টেটমেন্ট ইজ এ স্টেটমেন্ট দ্যাট ইজ দ্য টার্গেট অফ অ্যানাদার স্টেটমেন্ট। তার মানে একটা স্টেটমেন্টের মধ্যে আরেকটা স্টেটমেন্ট লেখা কি নেস্টেড স্টেটমেন্ট বলে। যেমন ইফের ভিতরে ইফ হতে পারে, ফরের মধ্যে ইফ হতে পারে, হোয়াইলের মধ্যে ইফ হতে পারে, তো এগুলোকে নেস্টেড ফাংশন বা নেস্টেড স্টেটমেন্ট বলা হয়। ওকে, তো নেস্টেড স্টেটমেন্টের লাইভ উদাহরণ আমরা দেখে নিই কোডের মাধ্যমে। তো এখানে একটা হোয়াইল লুপ অলরেডি লেখা আছে, তো এই হোয়াইল লুপের মধ্যে আমরা চেষ্টা করি একটু নেস্টেড ফাংশন লেখার জন্যে। তো এটার মধ্যেই ইফ ইউজ করব। সো ইফ, ইফের ব্লক, দেন এলস, এলসের ব্লক। আচ্ছা, এটা দিয়ে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে হোয়াইল লুপ দিয়ে আমরা কাউন্ট করব 5 থেকে 10 পর্যন্ত কথা কথা, বা এটাকে আমরা 20 করে নিই, 5 থেকে 20 মানে 5 to 20 পর্যন্ত কাউন্ট করব। এই 5 to 20 মধ্যে খুঁজে বের করব যে কোন সংখ্যাগুলো ইভেন, শুধুমাত্র ইভেন সংখ্যাগুলোকেই এখানে প্রিন্ট করব। তাহলে হোয়াইলের কাজ হচ্ছে শুধুমাত্র 1 থেকে 20 পর্যন্ত গুণে যাওয়া, 5 থেকে 20 পর্যন্ত গুণে যাওয়া, অড ইভেন কাউন্ট করা কিন্তু হোয়াইলের কাজ না। তাহলে এখন কী করতে হবে, সে যেহেতু 1 থেকে 10 20 পর্যন্ত বা 5 থেকে 20 পর্যন্ত গুণে যাবে, এই ভ্যালুগুলোকে ইফের মাধ্যমে অড আর ইভেন বা জোর বা বেজোর এগুলোকে আমরা বের করে নিতে পারি খুব সহজেই। তো এখানে লিখছি এ রিমাইন্ডার টু ডাবল ইকুয়ালস টু 0। তার মানে কী লিখেছি, লিখেছি এ কে মানে এ যে ভ্যারিয়েবলটা আছে এটাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি হয় 0। এই জন্য রিমাইন্ডার সাইন, রিমাইন্ডার বা মডিউলার যে সাইনটা আছে, পার্সেন্টেজ যেটা বলি, সেই সাইনটা ব্যবহার করেছি এখানে। কারণ আমরা তো জানি যে যে সংখ্যাগুলোকে 2 দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, তার মানে যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেগুলোকে জোর সংখ্যা বা ইভেন নাম্বার বলি। তো এখানে ঠিক সেই জিনিসটাকে চেক করছি যে এ মডিউলাস 2 ডাবল ইকুয়ালস টু 0, তার মানে এ এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষের ভ্যালুটা হয় 0 তাহলে সেই সংখ্যাটা হচ্ছে ইভেন নাম্বার। সো এখানে আমরা লিখে দিই অ্যাস আউট, জাস্ট ইভেন, এতটুকুই লিখে দিই ইভেন। ঠিক এটাকে এবার এখানে নিয়ে এসেছি, তো অড বের হবে না বা অড আমরা এখানে রাত্রে রাখতে চাচ্ছি না, তাও এখানে লিখে দিচ্ছি সে না, এখানে আমরা লিখবো না, তাহলে অড নাম্বারগুলো প্রিন্ট হবে। সো শুধু ই ইভেন্টটাকে রাখলাম, এলসটাকে আমরা খালিই রাখলাম, জাস্ট রান করছি অ্যান্ড লুক, কিছুই দেখাচ্ছে না। ও আচ্ছা, এর ভ্যালু বলেছি 20-এর চেয়ে বড়, তাই তো। আচ্ছা, এখানে কন্ডিশনটাকে একটু চেক করি, যেহেতু 5 দেওয়া আছে এখানে আমরা 1 দেই, আর এতে করি লেস দেন ইকুয়ালস টু 20, ইফ এলস, ওকে ঠিকই আছে। সো আমরা আরেকবার রান করে দেখি কী ঘটে। আচ্ছা, কিছুই আসছে না, একটু চেক করি কী হলো। আচ্ছা, যে ভুলটা হয়েছিল সেটা হচ্ছে ইনক্রিমেন্টটা দেওয়া হয়নি, সো ইনক্রিমেন্টটাকে দিয়ে নিলাম। আচ্ছা, একটা কাজ করি, এখানে এ প্লাস এটা নাম্বারটা দিয়ে দিই, তাহলে বোঝা যাবে কোন নাম্বারটাকে ইভেন বলছে। তো রান করছি, ওকে খুব সহজেই বলছে 2, 4, যেহেতু আমি এখানে 1 দিয়েছি। সো এবার যদি আমি এখানে 5 দিই কোনো সমস্যা নেই, রান করছি। সো 5-এর পরে 6, 6-এর পরে 8, 10, তাহলে ইভেন নাম্বার কিন্তু ঠিকই দেখাচ্ছে। সো আমরা যদি এবার অড নাম্বারগুলো চাই, ভেরি সিম্পল, শুধুমাত্র এটাকে কাট করে এটাকে এবার এখানে নিয়ে আসি আর এটাকে বলে দিই অড অ্যান্ড দেন রান। সো লুক, এবার কিন্তু অড নাম্বারগুলো খুব সহজেই খুঁজে পেলাম। তার মানে যেটা আমাদের মূল টার্গেট ছিল সেটা ছিল যে একটা ফাংশন, একটা মানে একটা লুপের মধ্যে আর একটা লুপ কীভাবে চালানো যায়। তো ঠিক এই লুপটাকে আমরা ফর দিয়েও করতে পারি খুব সহজেই, মানে ফরের মধ্যে ইফ ইউজ করতে পারি। জাস্ট এখানে এটাকে ফর করে দিচ্ছি, এইটাকে এখান থেকে ফেলে দিচ্ছি, দিয়ে এখানে বলছি ইন্টিজার এ ইকুয়ালস টু সে 5, এ ইজ লেস দেন ইকুয়ালস টু 20, দেন এ প্লাস প্লাস, যেমনটা আমাদের ফরের স্ট্রাকচার ছিল ঠিক তেমন তেমনটাই লিখেছি যে 5 থেকে শুরু হবে, সর্বোচ্চ 20 পর্যন্ত কাউন্ট করবে, ঠিক তারপরে
এখানে আর তাহলে এ প্লাস প্লাস দেওয়ার দরকার নেই, ফরের মধ্যে যেহেতু এটা দরকার হয় না, আগে ইনক্রিমেন্ট দেওয়া আছে তো এখানে দরকার হচ্ছে না। রান করছি আর একবার, অ্যান্ড লুক অড নাম্বারগুলো কিন্তু ঠিকই বের করে দিয়েছে। তার মানে ফরের মধ্যে ফর, ইফের মধ্যে ইফ, হোয়াইলের মধ্যে ইফ, এগুলো দেওয়া যায় খুব সহজে। সো এগুলোকে এক কথায় নেস্টেড স্টেটমেন্ট বলা হয়। ওকে, সো নেস্টেড স্টেটমেন্ট দিয়ে আমরা অনেক ধরনের কাজ করতে পারি। হ্যাঁ, তো এই পর্যন্তই থাকছে।